গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বর্ণালিজা বোর্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিটি সকাল একটি নতুন শুরু। প্রতি সকালে আমরা আবার জন্মগ্রহণ করি। আজ আমরা যা করি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিনই কারো জীবনে পরিবর্তন আনার একটি নতুন সুযোগ। প্রতিদিনের মর্নিং রুটিন প্রায় সেমই থাকে, মাঝে মধ্যে একটু ওলট পালট হয়ে যায় অবশ্য। তো ঘুম থেকে উঠেই আমি আমার মর্নিং ড্রিঙ্কটা তৈরি করে নিই। তো এক একদিন এক এক রকমভাবে তৈরি করে যখন যেটা মনে হয়, আজকে আমি একটু আদা আর দারচিনি দিয়ে জলটা ফুটিয়ে নিচ্ছি। প্রায় সাত দিন পর আজ রিপন ও ট্যুর থেকে বাড়ি ফিরলো। তো সকাল সকাল ট্রেন ছিল, তো বঙ্গাইগাঁও থেকে ফিরেছে যেহেতু, তো ঘুমটা ঠিক ভালোভাবে হয়নি। এবার একটু রেস্ট নিচ্ছে, আর আমি ভাবলাম তার মধ্যেই আমি আমার মর্নিং ড্রিঙ্কটা নিয়ে আস্তে আস্তে আমার ব্রেকফাস্টের প্রিপারেশনটা করে নেব। আজকে ব্রেকফাস্টে রয়েছে প্লেন অ্যান্ড সিম্পল ভেজিটেবল পাস্তা, তো ওটাই তৈরি করে নিচ্ছি। এবারে রিপন আর মাকে দিয়ে দেওয়া হয়েছে, আমি আমার প্লেটটা নিয়ে গিয়ে সোফায় বসে একটু খাবো। এই কদিন আগে রিপন সিকিমে গিয়েছিল অফিসের কাজে, তো ফেরার সময় কী আনবে তাই ভেবে নিয়ে এলো সিকিমের ফেমাস টেমি টি গার্ডেনের চা পাতা। টেমি টি ফার্স্ট ফ্ল্যাশ এডিশন। চা পাতার অনেক ভ্যারাইটির মধ্যে একটা হলো এই ফার্স্ট ফ্ল্যাশ, যা চায়ের মরশুমের প্রথম তোলা চা পাতা। চা পাতার ফার্স্ট ফ্ল্যাশটাই হচ্ছে তার সবচাইতে নবীন আর নরমতম পাতার সংগ্রহ। এর পিউরিটির উপরই তার দাম নির্ভর করে। আমি ভাবছি যে এখন একটু বাজারে যেতে হবে, বাজার থেকে এসে তারপর একটু রেলিশ করে চাটা নিয়ে বসবো। তো চলে যাচ্ছি আমরা বড় বাজারে, সেখান থেকেই আমরা বিশেষ করে বাজার করি। আর যারা তোমরা আমার আগের ব্লগ ফলো করেছো তো নিশ্চয়ই দেখেছো। তো চলে আসলাম বাজারে। বাজারে বেলা হয়ে গেছে তো অনেকটাই, তো দেখলাম যে সবজি টবজি আছে, কিন্তু সকালবেলার বাজারে গেলে যেমন একটা ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় তার থেকে একটু কমই আছে। আর এদিকে দেখো মাছ টাছ মোটামুটি শেষের পর্যায়ে চলে এসছে, তো আমাদের বাজারে আসতে বেশ দেরি হয়ে গেছে। একচুয়ালি রিপনও একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিল তার জন্যই আর কি, আর আমরা একটু দেরি করেই আসি অবশ্য। তো আমরা যে দোকান থেকে সবসময় সবজি বাজার করি, আজকে ওই দোকানটাতে যাওয়ার আগেই দেখলাম যে আরেকজনের কাছে বেশ ভালো সবজি আছে, তো সেখান থেকে কিছুটা নিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমাদের যে পার্মানেন্ট সবজির দোকান, ওখানে যাওয়ার পর উনি তো আমাদের উপরে বেজায় খেপে গেছিলেন, তো বেশ মজা হচ্ছিল আর কি। সব একদম ব্যাগ খুলে টুলে সব দেখছিলেন যে কী কী নিলাম আমরা সবজি। তো এরকম করে দুই দোকান মিলিয়ে মোটামুটি দু ব্যাগ সবজি হয়ে গেছিলো। এরপর একটুখানি ফল নিয়ে নিলাম, তো ফলের মধ্যে কলা আর পেয়ারা নিয়ে নিয়েছিলাম। এবারে আবারও বাড়ি চলে যাচ্ছি। এবারে বাড়িতে গিয়ে তো আমার আবার অনেক কাজ আছে, রান্নাবান্না কিছুই হয়নি, সব কিছুই করতে হবে, তো তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছিলাম। বাড়ি এসে চান টান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে, এবারে আমি একটু জল গরম করে নিচ্ছি। রিপন খাবে দুধ চা, আর আমার আর শাশুমার জন্য লাল চা, তো র চা যাকে বলে। তো জল ফুটে গেছে, এবারে সুন্দরভাবে চায়ের কাপে চা পাতাটা দিয়ে দিব। এবারে আমি কিছুক্ষণ আরামসে বসে রিল্যাক্স করে
চাটা এনজয় করব। আর এত সুন্দর, এত ফ্লেভারফুল চাটা, মানে কি বলবো তোমাদেরকে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই এত ভালো লাগা জিনিসটাকে এমনি রান্না করতে করতে চায়ের সিপ দেওয়া, সেটা ঠিক হবে না। তো তার জন্যই সব কিছু কাজকে একটু সাইডে রেখে আরামসে বসে চাটা এনজয় করব। দেখো বসে বসে চা এনজয় করতে করতে রান্নারও দেরি হয়ে গেছে। তো আজকে খুব শর্টকাট, মানে সিম্পল রান্না। আজকে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল করে নিয়েছি, আর এদিকে আম ডাল। আর বাজার থেকে যে আমরা নিয়ে এসেছিলাম বকফুল, তো বকফুলের বড়াটা করে নেব। তো মা দেখো এদিকে বকফুলগুলোকে একটু বেছে নিচ্ছে, এটা ভেতর থেকে যেগুলো বেটের করে সুন্দর করে বেছে টেছে নিচ্ছে। আর আজকে তাহলে গরম গরম বকফুলের বড়া, তার সাথে আম ডাল আর ট্যাংরা মাছের ঝোল, এটাই আমাদের লাঞ্চের মেনু। তো আশা করছি বন্ধুরা তোমাদের আমার আজকের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় তো আমি বসেই থাকি, তো প্লিজ কমেন্ট করে দিও। আর যারা তোমরা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার সাথে জুড়ে যেও। নেক্সট ব্লগে আশা করছি সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার কি ভাজাগুলো হয়ে যাক, তারপরেই আমরা লাঞ্চ করতে বসে যাব। তো আজকের জন্য এখানেই টাটা, নেক্সট ব্লগে আবারও সবার সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।